Welcome to YouTube channel PP with Mohanlal. আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার আমাদের পরিবেশের জন্য ভাবনা কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্টের উপর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমাদের ক্লাসের যে সমস্ত পরীক্ষাগুলো হয় তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে প্রশ্নগুলো ফেসে উঠবে, তার সঙ্গে সঙ্গে তোমরা অপশানগুলো দিয়ে অপশানটা ঠিক করবে, কোন অপশানটা ঠিক, বা যদি শূন্যস্থান থাকে সেক্ষেত্রে বলবে কোন অ্যান্সারটা, তারপরে আমার স্ক্রিনে উত্তর ভেসে উঠবে এবং তোমরা মিলিয়ে নেবে উত্তরটা ঠিক কিনা। এসো আমরা শুরু করি, লেটস হ্যাভ এ লুক। প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? NO, N2O, CO2, CFC। হ্যাঁ বলো, এদের মধ্যে CO2। ঠিক, CO2 ওজোন স্তরকে ক্ষয় করে না। নেক্সট কোয়েশ্চেন, প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। ইয়াস, দিস ইজ দ্য অক্সিজেন। অক্সিজেন ইজ নট আ গ্রিন হাউস গ্যাস। নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলীয় ওজোন গ্যাস স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার স্তরে ঘনীভূত অবস্থায় থাকে। ওজোন গ্যাসটা মূলত ছড়িয়ে থাকলেও একটা স্তরে ওর গাঢ়ত্ব সবচেয়ে বেশি, সেই স্তরটার নাম কি? ইয়াস, দিস ইজ স্ট্রাটোস্ফিয়ার, রাইট। নেক্সট কোয়েশ্চেন, সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ গ্যাসের বায়ুচাপের পরিমাণ প্রায় 1003, 1013, 1030 মিলিবার। এটা প্রমাণচাপ, প্রমাণচাপ হচ্ছে, হ্যাঁ বলো, 1013, রাইট, ইট ইজ 1013 মিলিবার। নেক্সট কোয়েশ্চেন, গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? N2O, CH4, CO2, H2O বাষ্প। ঠিক, CO2 হচ্ছে সবচেয়ে বেশি দায়ী, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে O2, CFC, UV রে, CH4। হ্যাঁ, ওজোন স্তরের সবচেয়ে ক্ষতি করে বলো? ইয়াস, CFC। CFC-র ক্লোরিন পরমাণু ওজোন স্তরকে ধ্বংস করে দেয়। নেক্সট কোয়েশ্চেন, সূর্যের অতিবেগুনী রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হল ওজোন স্তর, ক্ষুব্ধমণ্ডল, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। অতিবেগুনী রশ্মি শোষণ করে, হ্যাঁ বলো, ঠিক, ওজোন স্তর। নেক্সট কোয়েশ্চেন, প্রদত্ত কোন জোটটি গ্রিন হাউস গ্যাস নয়? CO2, CH4, O2, N2, CFC, CH4, N2O, CO2. O2, N2, this is the right answer, okay. Next question. ওজোন স্তরের ক্ষয় ঘটায় SO2, CO2, CXYX, হ্যালন সমূহ। Yes, it is হ্যালন সমূহ। Next question. বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, রাইট। নেক্সট কোয়েশ্চেন, গ্রিন হাউস গ্যাসগুলো বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে কার্যপ্রণালী চালায়? ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। হ্যাঁ, ইট ইজ, হ্যাঁ, ট্রপোস্ফিয়ার, রাইট। নেক্সট কোয়েশ্চেন,
বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্য থেকে আগত এক্স রশ্মি শোষিত হয়? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার? এটা হচ্ছে এক্স রশ্মি, ঠিক করে বলবে? হ্যাঁ, আয়নোস্ফিয়ার, রাইট। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট স্তরটি হলো থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার? ইয়াস, ইট ইজ ট্রপোস্ফিয়ার, রাইট। নেক্সট কোশ্চেন, ওজোন মণ্ডলের ঊর্ধ্বসীমাকে কি বলে? ট্রপোপজ, মেসোপজ, স্ট্রাটোপজ, ম্যাগনেটোপজ? ইয়াস, ইট ইজ স্ট্রাটোপজ। নেক্সট কোশ্চেন, অতিবেগুনি রশ্মি ক্রিয়ায় সিএফসি থেকে উৎপন্ন হয় সক্রিয় কার্বন পরমাণু, সক্রিয় ক্লোরিন পরমাণু, সক্রিয় ফ্লোরিন পরমাণু, সক্রিয় হাইড্রোজেন পরমাণু? হ্যাঁ, বলো, ঠিক, সক্রিয় ক্লোরিন পরমাণু, যেটা ওজোন গ্যাসকে ধ্বংস করে দেয়, ঠিক। নেক্সট কোশ্চেন, সিএফসির উৎস হলো রেফ্রিজারেটর, যানবাহন, কৃষিজমি, জলাভূমি? হ্যাঁ, রেফ্রিজারেটর, এসি, এগুলো থেকে সিএফসি নির্গত, রাইট, রেফ্রিজারেটর। নেক্সট কোশ্চেন, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গামারশ্মি, ইউভিরশ্মি, ইনফ্রারেড রশ্মি, এক্সরশ্মি? হ্যাঁ, বলো, এটা একটু আছে, খুব ক্লোজ অ্যান্সার। ইয়াস, ইনফ্রারেড, ইনফ্রারেড হচ্ছে তাপ তরঙ্গ। নেক্সট কোশ্চেন, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে? হ্যাঁ, এনও, এনও টু, এনও থ্রি, সিএফসি? হ্যাঁ, এটা খুব ক্লোজ অ্যান্সার আছে, এনও আর সিএফসির মধ্যে গোলমাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ অনুঘটকের কাজ করে বলা আছে, ভেবে বলবে। হ্যাঁ, ঠিক, এনও, হ্যাঁ, এনও টু, দেখো, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এনও, এনও, এনও অনুঘটক রূপে বিক্রিয়া অংশগ্রহণ করে এনও পরিমাণ হ্রাস না পেলেও ওজোন স্তরের অণুগুলোর ক্রমাগত বিয়োজনের ফলে ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হয়, এনও অনুঘটকের কাজ করে। নেক্সট কোশ্চেন, উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে যে রশ্মি বিকিরণ করে সেটি হলো দৃশ্যমান রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, এক্স রশ্মি? এটা একটু আগেই প্রায় হয়েছে, বলো। হ্যাঁ, অবলোহিত রশ্মি, জানি এটা হচ্ছে ইনফ্রারেড, রাইট, অবলোহিত রশ্মি। নেক্সট কোশ্চেন, বায়োগ্যাসের মূল উপাদান হলো O2, N2, CH4, CO2 অথবা বিউটেন, মিথেন, ইথেন, অক্সিজেন? কোনটা হবে? বায়োগ্যাসে একটাই রয়েছে, CH4, হ্যাঁ, মিথেন, ওকে, ঠিক। নেক্সট কোশ্চেন, সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটার নাম? কার্বন, সিলিকন, গ্যালিয়াম, আর্সেনিক? হ্যাঁ, আমরা জানি এটা, বলো। হ্যাঁ, ঠিক, সিলিকন, সিলিকন দিয়েই অর্ধপরিবাহী, সিলিকন অর্ধপরিবাহী, এটা সৌরকোষে প্রচুর ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? মিথেন, গ্যাসোলিন, তরল হাইড্রোজেন, কেরোসিন? দেখতেই পাচ্ছ একটা রয়েছে, হ্যাঁ, ঠিক, ঠিক, তরল হাইড্রোজেন। নেক্সট কোশ্চেন, সৌরশক্তির উৎস হচ্ছে নিউক্লিয় বিভাজন, কয়লা, নিউক্লিয় সংযোজন, পেট্রোলিয়াম? দুটোতে একটু গোলমাল হবে, নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজনে? হ্যাঁ, ঠিক, নিউক্লিয় সংযোজন, রাইট। নেক্সট কোশ্চেন, কোনটি বায়োমাস শক্তির উৎস নয়? কাঠ, চারকোল, গোবর, পারমাণবিক বিভাজন? দেখতেই পাচ্ছ একটা, ঠিক, পারমাণবিক বিভাজন। নেক্সট কোশ্চেন, প্রদত্ত শক্তিগুলোর মধ্যে কোনটির উৎস সূর্য নয়? ভূতাপ শক্তি, পারমাণবিক শক্তি, জোয়ারভাটার শক্তি, সবগুলি? হ্যাঁ, ঠিক, সবগুলো। নেক্সট কোশ্চেন, বায়োফুয়েলের মূল উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড, ইথানল, মিথানল, ইথার? বায়োফুয়েল, হ্যাঁ, বায়োফুয়েলের মূল উপাদান, বলো, ঠিক, ইথানল। নেক্সট কোশ্চেন,
আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য। জলীয় বাষ্পযুক্ত, উচ্চ জ্বলনাঙ্ক, উচ্চ তাপমূল্য, দামে সস্তা। হ্যাঁ অবশ্যই, ঠিক, উচ্চ তাপমূল্য হতে হবে। রাইট, নেক্সট কোশ্চেন। সৌরকোষ তৈরি হয় পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী, অতিপরিবাহী দিয়ে। একটু আগে হয়েছে, বলো। হ্যাঁ ঠিক, অর্ধপরিবাহী দিয়ে সিলিকন ব্যবহার করা হয়। অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য নয় পারমাণবিক শক্তি, জলবিদ্যুৎ শক্তি, তাপবিদ্যুৎ শক্তি, সৌরশক্তি। অপ্রচলিত, পুনর্নবীকরণযোগ্য নয়, একটাই নয় রয়েছে, সেটা হচ্ছে পারমাণবিক শক্তি। রাইট, নেক্সট কোশ্চেন। বায়োফুয়েলের একটি উদাহরণ হলো কয়লা, ডিজেল, গ্যাসোলিন, গোবর গ্যাস। বায়োফুয়েল, বায়োফুয়েল, ঠিক, গোবর গ্যাস। নেক্সট কোশ্চেন। একটি অপ্রচলিত শক্তির উৎস হলো কয়লা, খনিজ তৈল, প্রাকৃতিক গ্যাস, সৌরশক্তি। অবশ্যই সৌরশক্তি, ঠিক। নেক্সট কোশ্চেন, কোনটি নবীকরণযোগ্য শক্তি নয়? সৌরশক্তি, বায়ুশক্তি, নিউক্লিয় শক্তি, জোয়ার ভাটার শক্তি। নবীকরণযোগ্য শক্তি নয় বলা হচ্ছে, ঠিক আছে, তাহলে হ্যাঁ ঠিক, নিউক্লিয় শক্তি। নেক্সট কোশ্চেন, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়? ওজোন, মিথেন, ইথেন, নাইট্রোজেন। হ্যাঁ ঠিক, হ্যাঁ বলো, মিথেন, যেটাকে আমরা সিবিএম বলি, কোল বেড মিথেন। নেক্সট কোশ্চেন, মিথেন হাইড্রেট পদার্থ কোন ভৌত অবস্থায় থাকে? কঠিন, তরল, গ্যাস, যে কোনো ভৌত অবস্থায়। অবশ্যই হ্যাঁ ঠিক, বলো, মিথেন হাইড্রেট কঠিন অবস্থায়, এটা অ্যাকচুয়ালি ক্ল্যাথরেট অবস্থায়। সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? গামা রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবিন্দু রশ্মি, দৃশ্যমান রশ্মি। আগে হয়েছে ইনফ্রারেড, এটা অবলোহিত রশ্মি, তাপতরঙ্গ যেটা। নেক্সট কোশ্চেন, এলপিজির মুখ্য উপাদান মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এলপিজিতে, হ্যাঁ ঠিক, ভালো, বিউটেন, রাইট। নেক্সট কোশ্চেন, ভারতে সর্বপ্রথম কোলবেড মিথেন আহরণ করা হয়? হলদিয়া, ধানবাদ, ঝরিয়া, আসানসোল। হ্যাঁ ঠিক, আসানসোল, রাইট। নেক্সট কোশ্চেন, ফায়ার অ্যাশ হলো CO2, মিথেন, মিথানল, মিথেন হাইড্রেট। দেখো দুটো অপশান খুব ক্লোজ রয়েছে, মিথেন, মিথেন হাইড্রেট। হ্যাঁ ঠিক, মিথেন হাইড্রেট, মিথেন হচ্ছে গ্যাসীয় অবস্থা, মিথেন হাইড্রেট কঠিন অবস্থা। নেক্সট কোশ্চেন, বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হলো পাইন, জ্যাট্রোফা, সাইকাস, কোনোটি নয়। হ্যাঁ এটা একটা নতুন নাম শিখে রাখবে, জ্যাট্রোফা, যেটা বায়োডিজেল তৈরিতে কাজে লাগে, ঠিক, জ্যাট্রোফা। নেক্সট কোশ্চেন, টোয়েন্টি থেকে 25% ইথানলযুক্ত পেট্রোলকে বলে পাওয়ার অ্যালকোহল, বায়োফুয়েল, বায়ো ইথানল, কোনোটি নয়। হ্যাঁ ঠিক, এটা পাওয়ার অ্যালকোহল, ঠিক। নেক্সট কোশ্চেন, উদ্ভিজ্জ তেল ও ফ্যাটের ট্রান্স এস্টারিফিকেশনের মাধ্যমে উৎপন্ন করা হয় বায়োগ্যাস, মিথেন হাইড্রেট, বায়োডিজেল, কোলবেড মিথেন। এটা ট্রান্স এস্টারিফিকেশন, এস্টার তৈরি হচ্ছে অবশ্যই বায়োডিজেল, রাইট। নেক্সট কোশ্চেন, আমরা এবারে এসে গেছি শূন্যস্থান পূরণে। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা, হ্যাঁ ঠিক, এটা সব জায়গায় কমে কিন্তু এক্ষেত্রে হবে বৃদ্ধি পায়, বাড়ে। হ্যাঁ নেক্সট কোশ্চেন, পৃথিবীর ছাতা নামে পরিচিত বায়ুমণ্ডলের কোন স্তর? হ্যাঁ বলো, ঠিক, ওজোন স্তর। বডি স্প্রেতে থাকা ড্যাশ গ্যাস হলো গ্রিনহাউস গ্যাস, হ্যাঁ CFC, ঠিক। নেক্সট কোশ্চেন,
গ্রিনহাউস এফেক্টের ফলে ড্যাশ করছে অবশ্যই বিশ্ব উষ্ণায়ন, ঠিক, যেটাকে আমরা ইংরেজিতে বলি গ্লোবাল ওয়ার্মিং। নেক্সট কোশ্চেন, ট্রপোস্ফিয়ারের উপরের বায়ুস্তরকে ড্যাশ বলে, ট্রপোস্ফিয়ারের উপরের স্তর অবশ্যই হ্যাঁ বলো স্ট্রাটোস্ফিয়ার, রাইট। নেক্সট কোশ্চেন, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ হ্যাঁ কমে, ঠিক আছে। অশান্ত মণ্ডলে ঝড় কার্য করে তার কারণ হলো বায়ুর ড্যাশ স্রোত, পরিচালন স্রোত, ঠিক। নেক্সট কোশ্চেন, ট্রপোস্ফিয়ার শব্দের অর্থ হলো বলো, এটা গ্রিক শব্দ ট্রপোস যার অর্থ মেশানো বা অশান্ত, আর স্ফিয়ার অর্থ অঞ্চল, ট্রপোস্ফিয়ার অশান্ত অঞ্চল। বায়ুমণ্ডলের আয়ন স্তরে তড়িদাহিত অণুর প্রভাবে সৃষ্টি হয় বলো আয়ন, ঠিক। নেক্সট কোশ্চেন, জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো বলো কয়লা, পেট্রোলিয়াম এসব, ঠিক। বায়োমাসের একটি উদাহরণ হলো বলো কাঠ, কৃষিজাত বর্জ্য, গোবর এসব, ঠিক। নেক্সট কোশ্চেন, গোবর গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। নেক্সট কোশ্চেন, বায়োমাসকে বায়ুর অনুপস্থিতিতে ড্যাশ দ্বারা বিয়োজিত করলে জৈব গ্যাস উৎপন্ন হয়, হ্যাঁ এটা একটু বলবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া, ঠিক। এর কয়েকটা উদাহরণও মনে রাখবে, মিথানোকক্কাস, মিথানো ব্যাকটেরিয়াম ইত্যাদি। একক পরিমাণ জ্বালানির দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির ড্যাশ বলা হয়, হ্যাঁ অবশ্যই ক্যালোরিফিক ভ্যালু তাপন মূল্য, ঠিক। নেক্সট কোশ্চেন, ড্যাশের সাহায্যে সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় অবশ্যই সৌরকোষ। নেক্সট কোশ্চেন, মিথেন হাইড্রেট হলো জলের সঙ্গে কেলাসিত ড্যাশ গ্যাস, অবশ্যই মিথেন গ্যাস, ঠিক। বায়ুশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে গেলে বায়ুর ন্যূনতম গতিবেগ হওয়া প্রয়োজন, হ্যাঁ এটা মনে রাখবে, বায়ুর বেগ যদি কম হয় সেক্ষেত্রে হবে না, সেটা মান অবশ্যই 15 কিলোমিটার পার আওয়ার হতে হবে। একটি সৌরকোষে উৎপন্ন বিভব পার্থক্যের মান হ্যাঁ এটা মনে রাখবে 0.5 ভোল্ট। নেক্সট কোশ্চেন, স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞাটি প্রথম প্রকাশিত হয় ড্যাশ কমিশনের রিপোর্টে, এটা একটু অন্য ধরনের প্রশ্ন, যেটা ব্রান্টল্যান্ড কমিশন, ব্রান্টল্যান্ড। নেক্সট কোশ্চেন, একটু বর্ণগুলো হয়ে গেল, পৃথিবী প্রতিদিন গড়ে ড্যাশ সৌরশক্তি গ্রহণ করে, এটা 4 কিলোওয়াট আওয়ার প্রতি মিটার স্কোয়ার দেওয়া আছে, 1400 ওয়াট পার মিটার স্কোয়ারও বলা যায় সেটা। নেক্সট কোশ্চেন, এলপিজির তাপন মূল্য হ্যাঁ এটা মনে রাখতে হবে 50,000 কিলোজুল পার কেজি। নেক্সট কোশ্চেন, গ্যাসোলিনের সঙ্গে 23% ইথানল মিশিয়ে ড্যাশ উৎপাদন করা হয়, এটা হচ্ছে গ্যাসোহোল। নেক্সট কোশ্চেন, মিথেন হাইড্রেটের সংকেত হ্যাঁ এটা মনে রাখবে
4CH4.23H2O. Next question. প্রতি লিটার মিথেন হাইড্রেট থেকে এসটিপিতে প্রায় ড্যাশ মিথেন পাওয়া যায় কত পরিমাণ? 170 লিটার। ঠিক কি ভুল তা বলো। ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সি উষ্ণতা হ্রাস পায়। ট্রপোস্ফিয়ারে, হ্যাঁ ঠিক। নেক্সট কোয়েশ্চেন, ট্রপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি সর্বাধিক। হ্যাঁ ঠিক। নেক্সট কোয়েশ্চেন, কার্বন ডাইঅক্সাইড একটি অন্যতম গ্রিন হাউস গ্যাস। ঠিক। নেক্সট কোয়েশ্চেন, ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায়। হ্যাঁ এটা ভুল, কারণ এটা স্ট্রাটোস্ফিয়ার হবে। নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার। হ্যাঁ এটা ঠিকই আছে, কারণ এটা ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট কোয়েশ্চেন, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী দুটি গ্যাস হলো নাইট্রোজেন ও অক্সিজেন। না এটা ভুল, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, স্ট্রাটোস্ফিয়ার ওজনের জন্য উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়। স্ট্রাটোস্ফিয়ারে ওজনের জন্য, হ্যাঁ অবশ্যই, এরা ইউভি রশ্মিকে শোষণ করে নেয়, তাই তাপমাত্রা বেড়ে যায়। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ার। ঠিক। নেক্সট কোয়েশ্চেন, নিরক্ষ রেখায় উপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? নিরক্ষ রেখা প্রায় 16 থেকে 18 কিলোমিটার, যেটা মেরু অঞ্চলে 7 থেকে 8 কিলোমিটার। ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? হ্যাঁ এটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার, যেটা অপশনে যদি থার্মোস্ফিয়ার থাকে থার্মোস্ফিয়ারও দিয়ে দেবে। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? অবশ্যই থার্মোস্ফিয়ার। প্লেন চলাচল বা বেলুন উড়ানোর জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, এখানে শান্তমণ্ডল, তাই এটা ব্যবহার করা হয়। ওজোন স্তরের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়? ডাবসন একক। ঠিক, এটা খেয়াল রাখবে, ডাবসন একক বলতে জিডিবি সি উষ্ণতায় 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে 0.01 মিলিমিটার পুরো ওজন গ্যাসের ঘনত্বকে বোঝায়। জৈব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ মিথেন। ঠিক। ওজন স্তর তড়িৎচুম্বকীয় বিকিরণের কোন রশ্মিকে শোষণ করে জীবকুলকে রক্ষা করে? অবশ্যই এবি রশ্মি বা অতিবেগুনী রশ্মি। বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে? ট্রপোস্ফিয়ার। নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে? ট্রপোস্ফিয়ার। কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী? অবশ্যই এক্সোস্ফিয়ার। ঠিক। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার, এখানকার -93 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ও
ওজোন স্তর ধ্বংসে মুখ্য ভূমিকা পালনকারী সিএফসি যৌগের সংকেত লেখ। এটা দুটো গ্যাসের অ্যাকচুয়ালি মিশ্রণ, সিএফসিএল3 আর সিএফসিএল2। বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস O3 অর্থাৎ ওজোন স্তরকে ভাঙে? NO গ্যাস। নেক্সট কোশ্চেন, তাপন মূল্যের একক কি? জুল পার কেজি অথবা কিলো জুল পার কেজি বলতে পারো, অ্যাকচুয়ালি জুল পার কেজি। কোন নবীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম লেখো, সৌরশক্তি, জোয়ারভাটার শক্তি বা বায়ু শক্তি। বায়ুকল টারবাইনে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয়? টারবাইনে বায়ুর গতিশক্তি থেকে বিদ্যুৎ শক্তি। মিথেন হাইড্রেটের সংকেত কি? 4CH4.23H2। জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? অবশ্যই CO2। সবচেয়ে বেশি তাপন মূল্যের গ্যাসীয় জীবাশ্ম জ্বালানিটি কি? গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি, সরি এটা ভুল হয়েছে, হাইড্রোজেন হবে না, জীবাশ্ম জ্বালানি দেওয়া আছে। জীবাশ্ম জ্বালানি বলতে হবে তোমাকে LPG। সৌর প্যানেলের সৌরকোষগুলির কোন ধাতু তার দ্বার দিয়ে যুক্ত করা হয়? সৌরকোষগুলিকে একটা ধাতু দিয়ে যুক্ত করা হয়, সেই ধাতুটার নাম কি? হ্যাঁ রূপা, ঠিক, সিলভার। কেরোসিন, কাঠ, কয়লা, হাইড্রোজেন, LPG, ডিজেল এদের মধ্যে তাপন মূল্যের ঊর্ধ্বক্রমের অনুযায়ী সাজাও। সবচেয়ে বেশি হাইড্রোজেন, তারপর LPG, তারপর কেরোসিন, ডিজেল, কয়লা, তারপর কাঠ। ওজন স্তরে ওজনের বিয়োজনে NO-র ভূমিকা কি? ওজন স্তর ধ্বংসে CFC-র ভূমিকা আলোচনা করো। পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো। ওজন স্তর কীভাবে সৃষ্টি হয় তা লেখো। বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো। গ্রিন হাউস গ্যাস কাকে বলে, কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। মানব স্বাস্থ্য পরিবেশের উপর ওজন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্যগুলি কি কি? পুনর্নবীকরণযোগ্য শক্তি বলতে কি বোঝায়? জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়? বায়োগ্যাসের উপাদানগুলি লেখো। ফায়ার অ্যাশ কি? বায়োফুয়েল বলতে কি বোঝায় উদাহরণ দাও। পাওয়ার অ্যালকোহল কি, এর উপাদান কি কি? বায়োমাস শক্তি কি? সুইট গ্যাস কি? ভূতাপীয় শক্তির উৎস কি? থ্যাংক ইউ, এই প্রশ্নগুলো করো, মোটামুটিভাবে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর প্রায় তোমরা পেরে যাবে, বাকি একটু টেক্সট বই পড়ে নেবে। ওকে, থ্যাংক ইউ, অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।